দুর্ঘটনার পর স্বাভাবিক ছন্দে ফিরছে বর্ধমান স্টেশন। বারবার দুর্ঘটনার কারণে রেলের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মৃতের পরিবার। ট্রেন চলাচল শুরু হলেও আতঙ্কে রয়েছেন যাত্রীরা। মর্মান্তিক বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত তিন, গুরুতর জখম প্রায় 40 জন। আহত ব্যক্তিরা বর্তমানে চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। গতকালে দুর্ঘটনার দীর্ঘ সময় পর ফের স্বাভাবিক ছন্দে ফিরেছে বর্ধমান রেল স্টেশন, কিন্তু এমন মর্মান্তিক দুর্ঘটনার কারণে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল দুপুর প্রায় 12:30 নাগাদ বর্ধমান 2 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা মুজফ্ফরপুর এক্সপ্রেসের। ট্রেনের অপেক্ষায় ছিলেন বহু যাত্রী। এদিকে 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝেই ছিল জলের ট্যাঙ্ক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই ট্যাঙ্ক থেকে জল পড়ছিল, এরপর আচমকাই বিকট শব্দে সেটি ভেঙে পড়ে। ট্যাঙ্কের নিচে চাপা পড়েন বেশ কয়েকজন যাত্রী। এরপরে বর্ধমান স্টেশনের কর্তব্যরত রেল পুলিশের পক্ষ থেকে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই পরিস্থিতিতে উদ্ধার কাজের নামে আরপিএফ ও জিআরপি, সেই সঙ্গে বর্ধমান থানার পুলিশও। তবে যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ট্যাঙ্কটির বেহাল দশা, দেওয়াল দিয়ে জল পড়ত, নিচ দিয়ে যাওয়ায় ভিজে যেতেন অনেকেই। কিন্তু ট্যাঙ্কটি মেরামতের জন্য কোনো উদ্যোগ নেয়নি রেল কর্তৃপক্ষ। যাত্রীদের অভিযোগ মানতে নারাজ রেল। তাদের দাবি, বর্ধমান স্টেশনে ওই জলের ট্যাঙ্কটি নিয়মিত পরিষ্কার করা হতো। শেষবার পরিষ্কার করা হয়েছিল গত 2 ডিসেম্বর, তখনও কোনো সমস্যা ছিল না। কিন্তু এই প্রথম নয়, এর আগেও 2020 সালের 4 জানুয়ারি বর্ধমান রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের প্রবেশ পথের ঝোলা বারান্দা ভেঙে পড়ে ঘটে দুর্ঘটনা। তারপর আবারও 2023 সালে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তবে বুধবারের দুর্ঘটনার পর 1, 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকলেও গতকাল রাত থেকে 3টি প্ল্যাটফর্মই খুলে দেওয়া হয়। তারপর থেকেই 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল শুরু করেছে। তবে ভাঙা ট্যাঙ্কটিকে সরানোর কাজ চলছে। বর্ধমান রেল স্টেশনে বারবার এমন দুর্ঘটনার কারণে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রী সকলেই। এই বিষয়ে এক যাত্রী জানান, আমরা রীতিমতো আতঙ্কে রয়েছি। 2019 সাল, 2020 সাল, তারপর আবারও 2023 সালে এমন মর্মান্তিক দুর্ঘটনার কারণে আমরা সকল যাত্রীরাই আতঙ্কে রয়েছি। বহুদিনের পুরনো স্টেশন বর্ধমান স্টেশন, আগামী দিনেও এই ধরনের দুর্ঘটনা আবারও ঘটতে পারে। বর্ধমান স্টেশনের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গতকালের দুর্ঘটনায় ইতিমধ্যেই 3 জনের মৃত্যু হয়েছে। আগামী দিনে এই ধরনের ঘটনা আবারও ঘটলে বহু মানুষের ক্ষতি হতে পারে। এই বিষয়ে তিনি আরও জানান, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কি কারণে ট্যাঙ্কে বিপর্যয় ঘটল তা খতিয়ে দেখতে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে রাখা হয়েছে রেলের প্রবীণ 3 আধিকারিককে, পাশাপাশি মৃত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। এখানে একদমই নিরাপত্তা নেই, কারণ বারবার ভেঙে পড়ছে বহু পুরনো স্টেশন। রেল কোনোভাবেই সেইভাবে রক্ষণাবেক্ষণা করছে না, শুধুমাত্র উপরে একটা করে পাথর বসিয়ে দিচ্ছে এবং ভাবছে তো পুরোটাই আমাদের ঠিকঠাক, কিন্তু একদমই নয়। প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখুন পুরো ফাটে ফাট আছে, যে কোনো মুহূর্তে বিল্ডিংগুলো ভেঙে পড়তে পারে। ওয়াটার ট্যাঙ্ক আজকে এখানে ফেটেছে, কালকে আরেকটা পিছনের দিকে আছে, সেখানেও ফাটতে পারে। কিন্তু রেল আলটিমেটলি কিন্তু সেইভাবে কোনো কিছু করছে না, এবং আলটিমেটলি আমরা কোনোভাবেই নিরাপদ নয়, এবং প্রতিটা মুহূর্ত আমাদের খুব মানে নিরাপত্তার অভাব বোধ করি আমাদের এখান থেকে যেতে হয়। এবং আজকে হয়তো গতকাল 3 জন মানুষ মারা গেছে, ভবিষ্যতে আরও বহু মানুষ মারা যাবে, বহুজন এখনও ভর্তি আছে, জানি না কতজন এখনও মারা যেতে পারে। কিন্তু আমাদের মনে হয় রেলের উচিত আরও ভালোভাবে জিনিসটাকে দেখা এবং ইমিডিয়েট বিষয়টাকে, কমিটি যে করেছে নতুন, সেই কমিটি যেন ইমিডিয়েট সেটা তার তদন্ত করে তার মানে মেরামতের ব্যবস্থা করা উচিত আমার যেটা মনে হয়। জল তো চুঁই পড়ছে এবং এখনও পড়ছে, দেখুন না মানে গতকালকে ঘটনাটা ঘটেছে 12:45 দিকে, কিন্তু এখনও দেখুন পড়ে যাচ্ছে জল, এবং আগামী যে অবস্থায় আছে এইটাও যে ভেঙে পড়বে না তারে কোনো গ্যারান্টি নেই। শুধুমাত্র একটা ঘেরার ওপর দাঁড়িয়ে মানুষ কিন্তু এখনও যাতায়াত করছে, বাইরে যদি ওটাও ভেঙে পড়ে আবারও কিন্তু নিরাপত্তার সমস্যা হতে পারে, মানুষের আবার ওখানে যে কোনো সময় মানুষ মারাও যেতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বর্ধমান।